হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো ফ্রেন্ড, আমি তোমাদের কাছে কন্টিনিউয়াসলি ইউটিউবে ইন্ডিভিজুয়াল ফুটবল প্র্যাকটিসের ভালো ভালো লার্নিং ভিডিও শেয়ার করে থাকি, আমাদের ফুটবল প্লেয়ারদের জন্য ইম্প্রুভ করার জন্য আমি সেসব সম্বন্ধেই তোমাদের কাছে ভিডিও শেয়ার করে থাকি। তো ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে আমি সেম একটা ভালো লার্নিং খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড, ফুটবল প্লেয়ারদের জন্য। আমরা যেসব ফুটবল প্লেয়াররা ফুটবল খেলি, প্র্যাকটিস করি কন্টিনিউয়াসলি নিয়মিত, তো তাদের জন্য আজকে আমার প্র্যাকটিস হব হচ্ছে ফ্রেন্ড, কলকাতায় প্র্যাকটিস হব। তো তার জন্য ফ্রেন্ড আজকে আমি বাড়িতে আছি। তো ফ্রেন্ড, আমি আজকে মাঠে না গিয়ে তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করতে চললাম ফ্রেন্ড, আজকে বাড়িতে আছি ফ্রেন্ড। তো ভাবলাম তোমাদের কাছে আজকে একটা ভিডিও শেয়ার করি। তো ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে আমি যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা ফুটবল প্লেয়ার সপ্তাহে কতটা প্র্যাকটিস করবে কিংবা দিনে কতটা প্র্যাকটিস করবে, একটা প্রফেশনাল ফুটবল প্লেয়ার কতটা পরিমাণে কীভাবে প্র্যাকটিস করবে সেই ভিডিও। তো ফ্রেন্ড, আমরা তো ফুটবল প্র্যাকটিস করি, আমাদের প্র্যাকটিস করলেই হবে না, আমাদের সেই প্র্যাকটিসটাকে আমাদের প্রফেশনালে নিয়ে যেতে হবে, যাতে ফ্রেন্ড আমরা ভালো খেলোয়াড় হতে পারি, ভালো জায়গায় যেতে পারি, আমাদের ড্রিমটাকে পূরণ করতে পারি। তার জন্য ফ্রেন্ড আমাদের প্রফেশনালিভাবে প্র্যাকটিস করতে হবে। প্রফেশনালিভাবে প্র্যাকটিস করার জন্য, প্রফেশনাল প্লেয়ার হওয়ার জন্য ফ্রেন্ড প্র্যাকটিসের নিয়ম আছে। তোমাদের কাছে আমি ফ্রেন্ড সেটাই বলতে চলেছি, প্রফেশনাল ফুটবল প্লেয়ার কীরকমভাবে প্র্যাকটিস করে, কতটা প্র্যাকটিস করে সেই ভিডিও। তো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো যে একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার সপ্তাহে কদিন প্র্যাকটিস করে, কী ধরনের কীরকম প্র্যাকটিস করে সেই ভিডিও। তো ফ্রেন্ড, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং যদি আমার চ্যানেলে নতুন থাকো ফ্রেন্ড অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ড, চলো ভিডিওটা শুরু করা যাক। ভেবেছো যে তুমি দিনে 4 ঘন্টা প্র্যাকটিস করবে এবং সপ্তাহে 7 দিনই প্র্যাকটিস করবে, তাহলে প্র্যাকটিস হচ্ছে 4×7=28, মানে ফ্রেন্ড সপ্তাহে 28 ঘন্টা তুমি প্র্যাকটিস করছো, এটাকে তুমি ভাবছো। কিন্তু ফ্রেন্ড না, এটা একদমই ভুল। এই প্র্যাকটিসটা ফ্রেন্ড একদমই ডিসঅ্যালাউ ফর ফুটবল প্লেয়ার, ফুটবল প্লেয়ারদের জন্য ফ্রেন্ড এই প্র্যাকটিসটা একদমই না, প্রফেশনাল ফুটবল প্লেয়ারদের জন্য। এইভাবে প্র্যাকটিস করলে তুমি বেশি দিন প্র্যাকটিস করতে পারবে না, তোমার ইম্প্রুভও হবে না, তোমার শরীরও নষ্ট হবে ফ্রেন্ড, প্লাস তোমার খেলাগুলো নষ্ট হয়ে যাবে। তো ফ্রেন্ড, একজন প্রফেশনাল ফুটবল প্র্যাকটিস করে কীরকম তোমাদের সেটা আমি বলছি। একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার প্র্যাকটিস করা হচ্ছে সপ্তাহে 5 ডেজ, এবং 2 ডেজ তারা রেস্ট নেয়। মানে একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার যদি হতে চাও, তোমাকে সপ্তাহে 5 দিন প্র্যাকটিস করতে হবে, আর সপ্তাহে তোমার 2 দিন রেস্টে রাখতে হবে। কারণ ফ্রেন্ড আমরা সপ্তাহে 5 দিন প্র্যাকটিস করছি, এর মধ্যে আমরা বিভিন্ন ভ্যারাইটি প্র্যাকটিস করবো, সেগুলো আমি তোমাদেরকে বলতে চলেছি ফ্রেন্ড। আর এই 5 দিন প্র্যাকটিস করবো, আর 2 দিন আমরা রেস্ট নেবো, কারণ ফ্রেন্ড আমাদের শরীরের জন্য। ফুটবল খেলাটা খুবই পরিশ্রমের, এই প্র্যাকটিসটা করলে শরীরে খুবই কষ্ট হয়, খুবই পরিশ্রম হয়। কন্টিনিউসলি 5 দিন প্র্যাকটিস করার পর আমাদের 2 দিন রেস্ট নিতে হয়, কারণ আমাদের শরীরটাকে রিকভারি করার জন্য, শরীরের গ্রোথ করার জন্য। তো ফ্রেন্ড, আমি তোমাদেরকে যে নিয়মটা বললাম যে তোমরা সপ্তাহে 5 দিন প্র্যাকটিস করবে এবং 2 দিন রেস্ট নেবে, যদি তুমি প্রফেশনালি ফুটবল প্লেয়ার হতে চাও, যে করেই হোক তোমাকে সপ্তাহে 5 দিন প্র্যাকটিস করতে হবে। আর ফ্রেন্ড, প্র্যাকটিস তোমাকে নিয়মিত করতে হবে, তাহলে ফ্রেন্ড কিন্তু তুমি একজন প্রফেশনাল খেলোয়াড় হতে পারবে, তুমি দিন দিন ডেভেলপ করবে। ফ্রেন্ড, এই যে প্রফেশনাল ফুটবল প্লেয়ার হওয়ার জন্য আমাদের সপ্তাহে 5 দিন যে প্র্যাকটিস করবো, 2 দিন রেস্টে রাখতে হবে, এটা বললাম। আর আমরা এই 5 দিন কী কী প্র্যাকটিস করবো, কী কী শিডিউলে প্র্যাকটিস হবে সেটা আমি তোমাদেরকে বলছি ফ্রেন্ড, জেনে নাও। তো ফ্রেন্ড, ফার্স্ট প্রথম দিন আমাদের লাইট হালকা সুইমিং করতে হবে ফর আওয়ার রিকভারি, মানে আমাদের লাইট রিকভারি করার জন্য আমাদের হালকা সুইমিং করতে হবে প্রথম দিন। সোমবারে তুমি হালকা সুইমিং করবে ফ্রেন্ড, সুইমিংও তো খুবই ভালো প্র্যাকটিস ফ্রেন্ড, এটা করলে তোমার যদি কোনো পুরনো চোট থাকে সেই চোটটা সেরে যাবে। আর সুইমিং করলে পরে ফ্রেন্ড আমাদের বডি ফিটনেসও বাড়বে এবং তোমার স্পিডও বাড়বে, খেলার সময় তুমি ইজি খেলতে পারবে, তো সুইমিংটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম দিন সোমবারে হালকা লাইট সুইমিং করা হবে। নেক্সট মঙ্গলবারে টুয়েসডেতে আমাদের স্ট্রেংথ ট্রেনিং ফলোড বাই হিট, আমাদের হালকা স্ট্রেংথ ট্রেনিং প্র্যাকটিস করতে হবে ফ্রেন্ড। ফুটবল হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম, তো আমাদেরকে এই বডিতে পাওয়ার না থাকলে ফ্রেন্ড আমরা খেলতে পারবো না। তো আমাদের বডিতে পাওয়ার বাড়ানোর জন্য ফ্রেন্ড আমাদের জিম প্র্যাকটিস করতে হবে, এবং শরীরে পাওয়ার কাপ মাসেলে থাকে পাওয়ার বাড়ানোর জন্য আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে। ওয়েট ট্রেনিং নেবো, আমাদের শরীরে প্রচুর পাওয়ার নিয়ে আসবো। মঙ্গলবার গেল, বুধবারে ফ্রেন্ড আমাদের ট্রেনিং সেশন উইথ টিম, টিমের সঙ্গে আমাদের ট্রেনিং সেশন প্র্যাকটিস হবে, মানে আমরা টিমের সঙ্গে প্র্যাকটিস করবো, যেটা আমাদের কোচে করাই, বা তুমি যদি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে পারবেন, তুমি তোমার ইন্ডিভিজুয়াল স্কিল প্র্যাকটিস করবে। আমাদের টিম সেশন, আমাদের টিমের শিডিউল আছে যেটা আমাদের করতে হয়, সেই প্র্যাকটিসটা হবে। তৃতীয় দিন ফ্রেন্ড সেম আবার আমাদেরকে ওয়েট প্র্যাকটিস করতে হবে, আমাদের আবার ওই দিন স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, মানে ওই দিন আমাদের আবার ওয়েট ট্রেনিং করতে হবে, মানে আমাদের শরীরের পাওয়ার আনার জন্য। ফ্রাইডে চতুর্থ দিন হচ্ছে ফ্রেন্ড আমাদের ডে অফ, মানে আমাদের ওই দিন স্টপ থাকবো, ওই দিন আমরা রেস্ট নেবো। তাহলে আমরা কন্টিনিউয়াসলি 4 দিন প্র্যাকটিস করার পর ফ্রেন্ড আমরা 1টা দিন রেস্ট নিলাম, কারণ ফ্রেন্ড আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে আসছি, 1টা দিন রেস্ট নিলাম। রেস্টের পর নেক্সট ডে আমাদের যেটা হবে সেটা হচ্ছে লাইট কার্ডিও অ্যান্ড স্ট্রেংথিং, ওই দিন সেম আবার আমাদের স্ট্রেংথিং প্র্যাকটিস হবে। উইথ তোমার যদি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস থাকে, তুমি তোমার স্কিল প্র্যাকটিস করবে, জাগলিং করবে, তোমার তোমার পায়ে বল কন্ট্রোল কোয়ালিটি বাড়ানোর জন্য, তুমি সুপার কন্ট্রোল নিয়ে আসার জন্য, তোমার লাস্ট সানডে তোমাকে ম্যাচ ডে রাখতে হবে, ওই দিন তুমি ম্যাচ খেলবে, তাহলে ফ্রেন্ড তোমার ইম্প্রুভ হবে। তো ফ্রেন্ড, এই যে তোমাদেরকে দেখালাম পরপর 5টা দিনের প্র্যাকটিস, মাঝে 1টা দিন অফ, আবার 1টা দিন অফ, তারপরে ফ্রেন্ড লাস্টের দিন আমাদের ম্যাচ ডে রাখতে হবে। তো আমরা ফ্রেন্ড প্র্যাকটিস করছি ভালো খেলার জন্য, আর এগুলোকে প্র্যাকটিসের পর আমরা যদি ম্যাচে ইউটিলাইজ করি ফ্রেন্ড, আমাদের যেসব আমরা এই 5টা দিনে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করবো, স্কিল প্র্যাকটিস করবো, তো এইগুলো আমরা লাস্ট দিন ম্যাচ খেলে ম্যাচে ইউজ করবো, তাহলে ফ্রেন্ড আমাদের ডে বাই ডে ইম্প্রুভ হবে, আমরা ভালো খেলতে পারবো, এবং আমাদের লাইফটাও প্রফেশনালি ফুটবল প্লেয়ারের মতো হবে। তো ফ্রেন্ড, এটাই ছিল প্রফেশনাল ফুটবল প্লেয়ারের জন্য লাইফ। তুমি যদি ভালো খেলতে চাও, প্রফেশনালি ফুটবল প্লেয়ার হতে চাও ফ্রেন্ড, এই নিয়ে প্র্যাকটিস করো, সপ্তাহে 5টা দিন তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আর এই যে 5টা দিনে তোমাদেরকে দেখালাম, প্রথম দিন ওয়েট ট্রেনিং, দ্বিতীয় দিন আবার সুইমিং, বা তৃতীয় দিন তুমি তোমার ইন্ডিভিজুয়াল স্কিল প্র্যাকটিস, বল প্র্যাকটিস, তারপর দিন অফ নিলে, তারপর দিন আবার ওয়েট ট্রেনিং প্লাস তোমার ইন্ডিভিজুয়াল বল প্র্যাকটিস, বল প্র্যাকটিস, লাস্টের দিন ম্যাচ প্র্যাকটিস, এই নিয়ে তুমি প্র্যাকটিস করো। আর একটা কথা মাথায় রাখবে ফ্রেন্ড, যেটা আমি করি, সপ্তাহে 7টা দিন, 7 দিনের মধ্যে 5 দিন তুমি প্র্যাকটিস রাখবেই ফ্রেন্ড,
তাহলে দেখবে ফ্রেন্ড তুমি এক মাসের মধ্যে তুমি দেখবে তোমার ইম্প্রুভ হয়েছে, তুমি আগে থেকে অনেক ভালো খেলতে পারছো। তো ফ্রেন্ড এটাই ছিল প্রফেশনাল ফুটবল প্লেয়ারের প্র্যাকটিসের ভিডিও। তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ড ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।